সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেওয়া আছে 3, 4, 9, 22.5, 67.5, 202.5, 810। লক্ষ্য করা যাক, এখানে একটি সিরিজ দেওয়া আছে, কারেক্ট, এবং এই সিরিজে দেয়া একটি টার্ম বা একটি সংখ্যা ভুলভাবে দেওয়া আছে। আমাদের সেই ভুলভাবে দেওয়া সংখ্যাটি বা টার্মটি নির্ণয় করতে হবে। আমরা যদি এখানে একটু সতর্কতার সাথে লক্ষ্য করি, এখানে কিন্তু তিনটি সংখ্যার সঙ্গে দশমিক রয়েছে, তাই না, এবং দশমিকের পরে রয়েছে আমাদের ফাইভ ডিজিটটি, তাই না। এবং আমরা যদি এখানে সতর্কতার সাথে লক্ষ্য করি, এখানে এই তিনটি সংখ্যা কিন্তু 1.5 দ্বারা নিঃশেষে বিভাজ্য, কারেক্ট। তাহলে আমরা এখানে একটা প্যাটার্ন অনুধাবন করতে পারছি যে হয়তো এখানে উপস্থিত অধিকাংশ সংখ্যাই 1.5 দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ যখন আমরা সংখ্যাগুলোকে 1.5 দ্বারা ভাগ করব তখন আমরা ভাগফল পাবো একটি পূর্ণ সংখ্যা। আমরা 3কে যদি 1.5 দিয়ে ভাগ করি, লক্ষ্য করা যাক আমরা পাবো 2, এবং 2 কিন্তু একটি পূর্ণ সংখ্যা, তাই না। আমরা যদি 4কে 1.5 দিয়ে ভাগ করতে যাই, আমরা সামনে ক্যালকুলেটর নিয়ে আসি, আমরা এখানে 4কে ভাগ করব 1.5 দিয়ে, আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি 2.666, তাই না। আমরা লিখতে পারি 2.67 অ্যাপ্রক্সিমেটলি। তার মানে আমরা দেখছি এখানে ফোর এই সংখ্যাটিকে যখন আমরা 1.5 দ্বারা ভাগ করছি, আমরা কিন্তু ভাগফল কোনো পূর্ণ সংখ্যা পাচ্ছি না। আমরা 9কে আবার 1.5 দিয়ে ভাগ করব, এবং 9কে যদি আমরা 1.5 দিয়ে ভাগ করি আমরা পাবো সিম্পলি 6, এবং 6 কিন্তু একটি পূর্ণ সংখ্যা। আমরা 22.5কে 1.5 দিয়ে ভাগ করার চেষ্টা করি, এখানে আমরা 22.5কে ভাগ করব 1.5 দিয়ে, এবং এখানে ভাগফল আসছে 15, এবং 15 কিন্তু একটি পূর্ণ সংখ্যা। আচ্ছা, এরপর আমরা 67.5 এই সংখ্যাটি বিবেচনা করি। 67.5কে যদি আমরা 1.5 দিয়ে ভাগ করি, 67.5কে যদি আমরা 1.5 দিয়ে ভাগ করি, 67.5কে যদি আমরা 1.5 দিয়ে ভাগ করি, আমরা পাচ্ছি কত, 45, এবং 45 কিন্তু একটি পূর্ণ সংখ্যা, তাই না। 45 কিন্তু একটি পূর্ণ সংখ্যা। এরপর সংখ্যা হচ্ছে 202.5, এই সংখ্যাটিকে যদি আমরা 1.5 দিয়ে ভাগ করি, 202.5কে আমরা 1.5 দিয়ে ভাগ করব, লক্ষ্য করা যায় 202.5কে আমরা ভাগ করব 1.5 দিয়ে, আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি 135, এবং 135 এই সংখ্যাটি কিন্তু একটি পূর্ণ সংখ্যা, তাই না। আমরা এরপর নিয়ে আসছি 810কে আমরা 1.5 দিয়ে ভাগ করার চেষ্টা করব, লক্ষ্য করা যায় 810কে আমরা ভাগ করব 1.5 দিয়ে, আমরা কত পাচ্ছি এখানে, আমরা পাচ্ছি 540, কারেক্ট, আমরা পাচ্ছি 540, 810 ডিভাইডেড বাই 1.5, 540, এবং 540 এই সংখ্যাটিও কিন্তু একটি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা দেখছি এখানে একমাত্র 4 এই সংখ্যাটিকে যখন আমরা 1.5 দিয়ে ভাগ করছি, লক্ষ্য করা যায় তখন কিন্তু এখানে ভাগফল কোনো পূর্ণ সংখ্যা আসছে না। বাকি সকল সংখ্যার ক্ষেত্রেই কিন্তু আমরা যখন 1.5 দিয়ে সংখ্যাগুলোকে ভাগ করছি, প্রত্যেক ক্ষেত্রে আমাদের এখানে পূর্ণ সংখ্যা আসছে, কারেক্ট। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি আমাদের এই প্রদত্ত সিরিজে রং নাম্বারটি হচ্ছে বা ভুলভাবে দেওয়া সংখ্যাটি হচ্ছে 4, কারেক্ট। তাহলে 4ই হচ্ছে আমাদের প্রদত্ত সিরিজের রং নাম্বার, কারেক্ট। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।